আমরা আজকে খাবারের যে আশ বা ডায়েটারি ফাইবার সেটা নিয়ে কথা বলবো এই আঁশ আসলে কি এটা কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার তবে খাবারের এই অংশটা আমাদের দেহে হজম হয় না মল হিসেবে বের হয়ে যায় তো এই ফাইবার বা আঁশ যেটা সেটা আসলে দুই ধরনের একটা হচ্ছে সলিউবল ফাইবার সলিউবল থেকেই আপনি বুঝতে পারছেন যে এটা আসলে পানিতে দ্রবীভূত হয় মূলত আপনার বিভিন্ন ধরনের ফল কিছু শাকসবজি এবং ডাল বা বিন জাতীয় যেই খাবার সেগুলিতেই রয়েছে সলিউবল ফাইবার সলিবল ফাইবারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেহেতু এটা পানিতে দ্রবীভূত হয় দেখা যায় যে এটা অনেকটা সময় আপনার পেট ভরা রাখে কাজেই যারা আপনার ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন বা ওজন কমাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ডায়েটে কিন্তু এই সলিবল ফাইবার সমৃদ্ধ যে খাবারগুলো সেটা রাখা জরুরি তবে ফলের কথা যেখানে বললাম সেটা মনে রাখতে হবে যেই ফলগুলো আপনার খোসা সহ খাওয়া সম্ভব কারণ খোসাতেই রয়েছে আসলে এই ঘাসটা সেটা কিন্তু আপনাকে খোসা সহই খেতে হবে যেমন হচ্ছে আপেল বা পেয়ারা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি কলা ও খোসা সহ খান তবে যেইটা আপনার খোসা সহ খাওয়া পসিবল সেই ফলটা আসলে খোসা সহ খেতে হবে অপরদিকে রয়েছে ইনসলিউবল হয় না মূলত যেই শাকসবজি যেটা আমরা সবুজ শাক বলি সেটা এছাড়া কিছু খাদ্য শস্য যেটা সেটা আটা রুটি হতে পারে তারপর আপনার ওটস হতে পারে এগুলোতে রয়েছে ইনসলিউবল ফাইবার ইনসলিউবল ফাইবার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা আসলে মলের পরিমাণ বৃদ্ধি করে কাজে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে অথবা দেখা যায় মানে সকালবেলা বাথরুম পরিষ্কার হয় না তাদের ডায়েটে কিন্তু এই এই ফাইবার রাখাটা জরুরি দুইটা প্রধান ছাড়াও আপনার ডায়েটরি ফাইবারের গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে একটা রয়েছে কাজ এটা আপনার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে ব্লাড কোলেস্টেরল যেটা খারাপ কোলেস্টেরল যেটা এলডিএল নামে পরিচিত সেটার মাত্র নিয়ন্ত্রণে রাখে এছাড়া কোলন ক্যান্সার সহ বেশ কিছু ক্যান্সার প্রতিরোধে কিন্তু এই আশ বা ফাইবারের ভূমিকা রয়েছে প্রতিদিন একজন মানুষের তিরিশ গ্রামের মতো আঁশ খাবার থেকে পাওয়া দরকার এখন হয়তো মনে হতে পারে যে তিরিশ গ্রাম এটা আসলে কি পরিমানে কিভাবে আমি আমার প্রতিদিন গ্রামের মতো ফাইবার বা আশ যোগ করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আপেল বা পেয়ারা এই ধরনের যেই মাঝারি আকারের ফল যদি আপনি খোসা সহ খান সেখান থেকে আপনি প্রায় চার গ্রামের মতো কিন্তু আঁশ পাচ্ছেন তারপর আসি আমি পাউরুটি বা আহ রুটির কথা দুইটা মোটামুটি আপনার যে ব্রাউন ব্রেড যেটা হচ্ছে লাল আটা রুটি হতে পারে যেটাকে আমরা হোল গ্রেইন বলি সেটার মধ্যে কিন্তু চার গ্রামের মতো আসলে আশ রয়েছে এখন এটা যদি একদম সাদা পাউরুটি হয় সেখানে কিন্তু আপনি সেই পরিমাণ আশটা পাবেন না এরপরে রয়েছে হচ্ছে ওটস ওটসে অনেক বেশি পরিমাণে আসলে আপনার ফাইবারটা রয়েছে আপনার হাফ কাপ ওটে দেখা যায় যে আপনার নয় গ্রামের মতো আসলে ফাইবার রয়েছে এখন এই কাপ বলতে আমরা আমাদের আগের ভিডিওতে আপনাদের সাথে মেজারিং যে কাপ সেটা শেয়ার করেছি সেটার এক কাপ সেটার হাফ কাপ এরকম এক কাপ রান্না করা যে কোনো শাক সেটা পালং শাক হতে পারে বা অন্যান্য যে কোনো দেশি শাক এই শাকগুলোর মধ্যেও কিন্তু পাঁচ থেকে ছয় গ্রামের মতো আসলে আশ রয়েছে এছাড়া যে কোনো সবজি সেটা মিষ্টি আলু হতে পারে আলু হতে পারে মিষ্টি আলুর ক্ষেত্রে বলবো খোসা সহ মিষ্টি কুমড়া হতে পারে বা গাজর তো আপনি এখানে দেখুন এক কাপ গাজরে এক কাপ বলতে এই ধরনের কাপে এক কাপ বুঝাচ্ছি এক কাপ রান্না করা গাজরে কিন্তু আপনি প্রায় ছয় গ্রামের মতো আশ পেয়ে যাচ্ছেন আর সবশেষে বলি ডালের কথা একইভাবে এক কাপ ডালে দেখা যায় আট গ্রামের মতো আশ হয়েছে এখন আপনি যদি এগুলো সব যোগ করেন দেখা যাবে মানে তিরিশের উপর পঁয়ত্রিশের পঁয়ত্রিশ গ্রামের মতো আসলে আশ হয়ে যাচ্ছে যে আশ তিরিশ গ্রাম খাবারে যোগ করা আসলে কিন্তু খুব একটা কঠিন না আমরা যতটা আসলে ভাবি হয়তো জানি না যে আসলে কি পরিমাণ আশ আমাদের খাবারে থাকা জরুরি কাজে এই ভিডিওর মাধ্যমে আমি আশা করব আপনারা বুঝতে পারছেন যে আপনাদের শরীরে আসটা কতটুকু গুরুত্বপূর্ণ যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে অথবা যারা আসলে ওয়েট করতে চাচ্ছেন বা আরো নানা রকম কারণে যেহেতু ক্যান্সার প্রতিরোধ করে এই জিনিসটা এটা মোটামুটি প্রুভেন সব জায়গাতে রিসার্চে এটা দেখা গেছে যে আপনার এই ফাইবারটা কোলন ক্যান্সার বিশেষ করে সেটা প্রতিরোধের যথেষ্ট ভূমিকা রয়েছে কাজেই চেষ্টা করুন আপনার খাদ্যাভাসে প্রতিদিন অন্তত তিরিশ গ্রামের যেই আমি অ্যামাউন্ট আপনাদের একটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম এর মানে এই না আপনাকে আপেল ই খেতে হবে প্রতিদিন পালং শাকি খেতে হবে গাজরই না আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে এই ধরনের খাবারগুলো থেকে আপনি প্রতিদিন কিন্তু চাইলেই তিরিশ গ্রামের মতো যেই আঁশ বা ফাইবার আপনার খাদ্যাভ্যাসে যোগ করতে পারবেন ধন্যবাদ